ইসলামের সঠিক দল কোনটি তুমি তো মতবাদ বলেছো ওখানে দল বলেছে এবং সারা বিশ্বব্যাপী সঠিক দল কোনটি আরো কি কি বলবো সে বলেন আমি একটু দেরি করলাম পরে বললাম একমাত্রই সঠিক দল আমার জানা আছে সেই দলের নাম ইসলাম এমন সবাই তো আসা হত ভাবছিল কোনো পক্ষের দলের নাম বলবো কথা বলছো দলাদলি ইসলামে হারাম আমাদের একটাই দল আছে সেটা নামুল ইসলাম যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করছে সে আমার দলের এবং তাকে আমরা বিচার করব তার আমল দিয়ে একজন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে ভালো সে কি অমুক দলের মাধ্যমে না তমক দলের অমুক দলের মাধ্যমে নামাজ পড়েছে সেটা আমরা ইসলাম সে নামাজ পড়ে সেখানেছো ঠিক তেমন আরেকজন রুজা রাখে লোক দাঁড়িয়ে রাখে একজন লোক আল্লাহর পথে দান করে একজন লোক এতে কাপ করে যে যত বেশি ইসলাম পালন করে সে তত বেশি আমার প্রিয় সে আমার দলের আরো কাছে এখন তুমি মতবাদ সম্পর্কে প্রশ্ন করছো আসলে ইসলাম সম্পর্কে যত মতবাদ বিশ্বে প্রচলিত আমরা কেউ বলতে পারবো না কোরআন সন্না ছাড়া আর কোনো মতবাদ সহি আর যত মতবাদ প্রচলিত প্রত্যেকেই কোরআন সন্না থেকে নেচ্ছে সোর্স কি নিচ্ছে কে আমার মতো মানুষ এই মানুষগুলোর ভিতরে কোনো নবী আছে কি না নবী আছে মাসুম নির্ভুল কেউ আছে কিনা নেই তার মানে কোনো মতবাদকে অ্যাপসলুট ঠিক বলা মোটেও বৈধ নয় এটার প্রথম কথা প্রত্যেক সমাজে যা প্রচলিত আছে প্রতিটি বিষয়কে কোরআন সুন্না আলোকে বিচার করতে হবে প্রত্যেকে মুসলমান প্রত্যেকে আমার ভাই প্রত্যেকে দিনের কথা বলছেন তবে বর্তমানে যারা বলছেন তাদের সোর্স কোরআন হাদিস কিন্তু নেচ্ছে মানুষ কাজেই মানুষের নেওয়ার ভিতরে ভুলভ্রান্তি থাকবে এটা প্রথম কথা দ্বিতীয় হলো সমাজে যারা বলে আমরাই ঠিক বাকিরা খারাপ এরা এরাই ভুল বাকিরা ভালো কারণ রসল্লাহ বলছেন মান মানকালা কেন আসু ফাহুয়া আহলা কুহুম যে বলে যে মানুষ সব খারাপ হয়ে গেছে আমি শুধু ভালো বলবে ও সবচেয়ে খারাপ এই জন্য সবাই ইসলামের নামে যারা কাজ করে তারা দুই রকমের এক ধরনের হাদিস মানুষ ভালো চলো যে দলটল যা করো করো অন্তত ইসলাম মানে চলো এদের কথা ভুল হতে পারে ঠিক হতে পারে আর যারা বলে ভাই যাই বলো নামাজ যাই করো এই দলে না আসলে হলে এই দলে না গেলে না গেলে তোমার কাম হলো ও ওর থেকে থাকবা। কারণ তারা আল্লাহ রসুলকে মানদণ্ড রাখেনি তারপরে এসে একজন মানুষ বা একটা ব্যক্তির ইশতেহাত মানদণ্ড রেখেছে কথা বুঝতে পেরেছ তৃতীয় বিষয় হলো তুমি প্রশ্ন করেছো যে যারা ভুল তাদের কি করবো যারা ভুল কতটুকু ভুল এটা হবে দেখতে হবে ভুল যদি ছোটখাটো আমরা তাদের যা যার মতো যেমন আমাদের সমাজে অনেক শিক্ষা ব্যবস্থা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে সবই শিক্ষা প্রতিষ্ঠান সব তো একরকম না কারো কেউ মোটামুটি ভালো অল্প ভুল ত্রুটি আছে কেউ অল্প ভালো অনেক বেশি ভুল ত্রুটি কারোর ভুল ত্রুটি সিস্টেমে যেমন আলিয়া মাদ্রাসা কম মাদ্রাসা বিভিন্ন পদ্ধতির ভিতরে পদ্ধতি কত ভুল আছে কারোর ভুল পদ্ধতিতেই শুধু নয় ব্যবস্থাপনায় প্রয়োগে অর্থাৎ শিক্ষক ঠিক মতো না শিক্ষকের যোগ্যতা নেই কথা বুঝতে পেরেছ তো এখন এক্ষেত্রে আমরা কখনো মোটামুটি সমালোচনা করি ভাই এটা ঠিক করেন কখনো দেখি যে যা করছে আমরা একটা করি কথা বুঝতে পেরেছ যে আমার দৃষ্টিতে সোনারা আলোকে এটা বেশি ভালো এই জন্য যারা মুসলমান তাদের সবাইকে সাইজ করে একমত নিয়ে আসতে হবে এটা কিন্তু হবে না এটা নিয়মও না আমাদের দায়িত্ব হলো যিনি মুসলমান বলে দাবি করেন তাকে ভালোবাসা সব মুসলমান আমার ভাই এটা মনে করা বিশ্বাস করা অন্তর্দে মনে করা মুসলমানদের রাজনৈতিক সামাজিক ধর্মীয় দল উপদলের কারণে তাকে দুশ্মন মনে না করা ভিন্ন দল মনে না করা তার বিচারটা হবে সুন্নার আলোকে দলের কারণে না যেমন মনে করো আমি আমার মনে একটা দল আছে বা আমার শ্বশুর ফুরফার মনে করে আমার আমি ফুরফার আফি দল হলাম তো হইল একজন মানুষ ফুরফারফির সাহেবের আর আরেকজন মানুষ হয়তো তবলিগ অথবা জামাত ইসলাম অথবা চরমনে একটা কিছু হবে ফুরফর আফি মরিদ নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে না বইয়ের পর্দা করায় না রোজা রাখে ছেলেকে মাদ্রাসে দিই সিলে করে নামাজ করাম ঠিক করে পড়ে না কিন্তু ফুরফারোজের প্রচণ্ড ভক্ত আমাকে একেবারে দুলোভাই বলে পাগল হাতিয়াও দেয় আর একজন মনে করো তবলিগের বা অন্য কোনো দলে সে নামাজ পড়ে যেমন ফুটবল মরিদ নামাজ পড়ে কিন্তু অতিরিক্ত সে বউকে পর্দা করায় ছেলেকে কোরআন শিখিয়েছে নিজে দায়টাও রেখেছে মনে করো আমার বিচারে দুইজনের ভিতরে বেশি কাছের কি হবে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো বুঝতে পেরেছো যদি আমি ইসলামকে মানদণ্ড রাখি মোহাম্মদকে মানদণ্ড রাখি আর যদি ফুরফুরকে মানদণ্ড রাখি তা আমরা এখানে মারাত্মক ভুল করছি দল দিয়ে মদ দিয়ে মানুষের বিচার হয় না মানুষের বিচার হবে কোরআন দিয়ে রসুল ইসলাম দিয়ে তার ভিতরে যতটুকু পাব ততটুকু সে আমার প্রিয় কাছে আর সমালোচনাও ওরকম হবে দলীয় ভাবে না আমাদের সমাজের বড় দোষ হয়ে গেছে প্রত্যেকে একটা দলের ভুল ধরি এরপরে ভুলগুলো তুলে এমনভাবে ধরি যে দল থেকে তবাক করে আমার দলে না আসা পর্যন্ত তোমার আর কোনো নাজাব নেই অর্থাৎ আলে আদিসরা যখন আনাপিদের সমালোচনা করেন তখন দল হিসেবে করেন তো তুমি যত ভালোই হো হানাফি ত্যাগ করে আলহাদ না হবে তোমার জান্নাতের কোনো দরজা আমরা চাবি দিতে হবে তুমি খুলতে পার হানাফিরা যখন আহাদিতে সমালোচনা করেন তখন কিন্তু মশলার সমালোচনা করেন না তুমি যাই বলো না কেন তোমার মূল আল্লাহ হওয়াটাই হলো তোমার দরজা যাওয়ার কারণ তুমি যতক্ষণ তবাতিল্লা করে আমার হানাফি না হচ্ছে ততক্ষণ তোমার বেশি দাঁড়া হয়নি ঠিক জামাত বিরোধী যখন জামাতের সমালোচনা করে তখন তারা দলের সমালোচনা করে তারা এটা বলে না যে তোমাদের সব ভালো আছে বা এটা এটা ভুল এটা ঠিক করে তোমরা জামাতেই থাকো এটা বলে না বলে তোমাদের জামাত মানেই খারাপ তোমরা আগে জলদি আমার দলে এসো ঠিক সরম ঠিক তো প্রত্যেকে আমরা কি করি দলগত ভাবে মানুষের সমালোচনা করি আমাদের কথা হলো যাই বলো তোমার দল খারাপ তোমাকে সব ছেড়ে সেরে তবাতিল আমার দলে আসতে হবে কথা বলছো এটা আমরা মনে করি যে অত্যন্ত ভুল আছে মুসলমানরা প্রত্যেকে তার মাদ্রাসা তার শিক্ষা ব্যবস্থা তার ধর্ম ব্যবস্থা নিয়ে থাকবে আমি তো আর বলবো যে ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো করেন এই কাজগুলো ভুল আপনি আপনার দলেই থাকেন আপনার প্রতিষ্ঠানই চালান কিন্তু আপনার এইগুলো ভুল দূর করলে আপনি ইনশাআল্লাহ আরো ভালো হবেন আল্লাহর কাছে আরও সব পাবেন তিনি যদি করেন আলহামদুলিল্লাহ না করলে আমরা কী করবো বান্দাকার এবার করছে কার জন্য আল্লাহ আল্লাহ বলবে আমি যেটাকে সহি সুন্নত মনে করছে আমি বাইরে যাবো না কিন্তু একজন মুসলমান নামাজও পড়ছে আবার একটা বেদাত করছে নামাজও করছে একটা নাজেজ কাজ করছে রোজাও রাখছে একটা পাপ করছে আমি তার ব্যাপারে এত অস্থির হতে যে নামাজই পড়েন রোজা রাখেন অমুসলমান আমরা তাদেরকে ইসলাম গ্রহণের চেষ্টা করব। হ্যাঁ এনাদের ভুল ত্রুটিগুলো বলতে পারে এটা হলো মূল বিষয় যে আমাদের সমাজে সারা বিশ্বে ইসলামের নামে অনেক দল আছে মতবাদ আছে আমরা মনে করি কোনো মতবাদী অ্যাবসোলিউট ইসলাম না ইসলাম থেকে নেওয়া যারা নিয়েছেন তাদের ইশে ভুল রয়েছে দ্বিতীয়ত হল ভুলের কারণে কেউ ইসলামের বাইরে যাননি আমার নিজেরও ভুল হতে পারে তাদের ভুল ইচ্ছাকৃত হলে আরামের পর্যায়ে গেলে কোন আগার হবে তারাও আমার ভাই আমরা তাদের সংশোধনের চেষ্টা করব না হলে আমরা বলবো যে মুসলমান গুনা সভা আছেন এটার মাধ্যমে তার অন্যায়টাকে মেনে নিচ্ছি না অন্যায়টাকে অন্যায় বলা সহ আমি তার ন্যায়টাকে মেনে নিচ্ছি এটা হলো মূল এখানে আর সম্পূরক কিছু জানতে চাও তোমাদের মনে এই প্রশ্নের উপরে কোনো প্রশ্ন জেগেছে যে না এটা এরকম কীভাবে হলো কেন হবে স্যার আমি জানতে চাচ্ছি এই প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা করতে চাচ্ছি যে একজন ব্যক্তি তিনি দলগতভাবে আওয়াম করেন তিনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাতও দেন স্ত্রীকে পর্দাও করান আরেকজন ব্যক্তি তিনি জামাত ইসলাম করেন তিনিও ওই আমলগুলি সবই করেন কিন্তু এই দুইজন ব্যক্তির ভিতরে যিনি আওয়াম করেন তাকে যিনি জামাত করেন তিনি বলতেছেন যে উনি আওয়ামী করেন এই জন্য ওনার সমস্ত আমলি বরবাদ উনি জান্নাতে যাবেন না আমরাই জান্নাতে যাব তো এ ব্যাপারে আপনি কি বলবেন স্যার জি প্রথম কথা হলো তোমার প্রশ্নটা হলো তাত্ত্বিক প্র্যাকটিক্যাল না তুমি সমাজ থেকে আমাকে বের করে দাও যে একজন লোক নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় আমলিক করে কথা বলছ কারণ সাধারণভাবে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো যারা করেন অ্যাক্টিভ তারা সমাজের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ নাইনটি পার্সেন্ট মানুষ যারা নামাজ ঠিক করে পড়েন না রোজা ঠিক করে করেন না ইসলাম ভালোবাসেন নিজেদেরকে মুসলমান দাবি করেন কিন্তু দিন প্র্যাকটিসিং না কথা বুঝতে পেরেছো সমাজের মানুষ দুই রকমের প্র্যাকটিসিং মুসলিম নন প্র্যাকটিসিং মুসলিম এক ধরনের মুসলমান যারা মুসলমান দাবি করেন এবং নামাজ রোজা হজ জাকাত পালন করেন আরেক ধরনের মুসলমান যারা নামাজ রোজা হজ জায়গা ঠিক করে না করলে এটা করেন তো ওইটা করেন ওইটা করেন তো এটা করেন না বুঝতে পেরেছো তো প্র্যাকটিসিং মুসলমান বাংলাদেশে দশ ও না বিশেষ করে তুমি যে প্র্যাকটিসগুলোছো বউ কেউ পর্দা করায় ছেলে কেউ দিন শেখায় নামাজ পড়ে রোজা রাখে হজ দেয় দেখা দেয় এই ধরনের মুসলমান বাংলাদেশে টেন ও না আর এই টেন পার্সেন্ট মুসলমান সাধারণত আমি লীগ বিএনপি জাতীয় সেকুলার রাজনীতিগুলোতে এত অ্যাক্টিভ না তারা হয় কেউ জামাত করে কেউ তবলিক করে কেউ চরমনাই করে ইসলামী বিভিন্ন ধর্মীয় গ্রুপে তারা অ্যাক্টিভ কথা বুঝতে পেরেছ এই যে তুমি যে বললে এটা অনেক আমরা শুনি এটা ইসলামী রাজনীতি যারা করেন তারা ভিন্ন দলকে সাইজ করার জন্য এই এই কথাটা তাত্ত্বিক বলেন যে একজন নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় পর্দা করে এই করে সেই করে কিন্তু সে ইসলামী শাসন ব্যবস্থা চায় না কাজে সে মুসলমান কিনা এই প্রশ্নটা একেবারেই ভিত্তিহীন তুমি সমাজ থেকে একজনও আমাকে এনে দিতে পারবা না যে তুমি যেটা যেখানে আঘাত দিয়েছো সেই জায়গায় যেতে পারবে না নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় পর্দা করায় কোরআন শেখায় মাদ্রাসা চালায় অথচ সেই ইসলামী শাসন ব্যবস্থা চাই না এটা একটা বাজে কথা দ্বিতীয় কথা হলো যে একটা ব্যক্তি ইসলামী শাসন ব্যবস্থা চাই তার মনে চায় দিদি ইসলামও কিন্তু সে বিশ্বাস করতে পারে যে জামাত ইসলামের মাধ্যমে হবে না এটা ওরা যোগ্য না আমি লীগ যেহেতু একটা বড়ো দল ওর মাধ্যমে আমরা যদি বলে কেউ কিছু করতে পারি এ নিয়েতে কেউ যেতে পারে তুমি তার মনে রোক নি এমনকি যারা ইসলামী দল করেন যেমন জামাত ইসলাম চর্মনায় বা এই জাতীয় যত দল আছে তারাও তো বিভিন্ন সেকুলার দলের সমর্থন করেন করেন না তো এই যে সেকুলার দল এক এক সময় একজন সমর্থন করেন তারা যে করেন এই যে সমর্থন এটা তো ইসলাম না চাওয়ার কারণে না ইসলাম চাওয়ার কারণে যে সমর্থন তারা করতে পারে সারা জন করলে সমস্যা কি তুমি একটা ইশতেহাদে একটা সেকুলার দরকে সমর্থন করেছো আরেকজন আর এক ইশতেহাদে একটা সেকুলার দরকে সমর্থন করেছে এটা হতে পারে না তবে মূল বিষয় হলো নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় পর্দা করাই এরকম কোনো মুসলমান কোন এই সেকুলার দলগুলোতে অ্যাক্টিভ এটা আমার মনে হয় এই বাংলাদেশের পনেরো কোটির ভিতরে একজন পাবে কিনা সন্দেহ কথা বলছো কাজে এই ধরনের কথা বলতে হয় না কথা হলো যার ভিতরে ইমান আছে যার ভিতরে নামাজ আছে প্র্যাকটিস করেন তিনি কখনো এমনকি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সেকুলার বিভিন্ন দলের তাদের পাপগুলোকে সমর্থন করেন তাদের অ্যাক্টিভ হতে পারে এরকম বরং উল্টো হয় আওয়ামী লীগে ছিলেন বিএনপিতে জাতীয় পার্টিতে ছিলেন নামাজ রোজা ভালো করেছেন পরে এখন ইন অ্যাক্টিভ হয়ে গেছে এখন আর পারে না ওটা বুঝতে মিশতে কথা বুঝতে পেরে এটাই বাস্তবতা না হয়তো জামাতে যান না হয়তো তবলিগে যান না হয়তো চরমোনায় যান না কিন্তু ইন অ্যাক্টিভ হয়ে যান না আসন্না ট্রাস্ট সন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য